বর্তমান শিক্ষা কারিকুলাম বাতিল, নির্বাচন বাতিল এবং ফিলিস্তিন ইস্যুতে রাষ্ট্রপতি বরাবর লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগারের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার সভাপতি অনারারি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ইব্রাহিমের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করেছে দলটি। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয় এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে। এতে জেলা সভাপতি বলেন, প্রহসনের নির্বাচন তারা বর্জন করেছেন, এ সময় সকল জনগণের প্রতি ভোট কেন্দ্রে না যাওয়ার ও নির্বাচন বর্জনের আহ্বান জানান তিনি। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশ দুভাগে বিভক্ত হয়ে গেছে। দেশের অধিকাংশ শান্তিকামী নাগরিক একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চায়, কিন্তু বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার একটি একতরফা প্রহসনী নির্বাচনের মাধ্যমে 2014 এবং 2018 সালের মতো আবারও ক্ষমতায় আসতে চায়। এসব যৌক্তিক কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ 7 জানুয়ারির একতরফা প্রহসনী নির্বাচন বর্জন করেছে বলে এ সময় জানান তিনি। পাশাপাশি বর্তমানে চালু করা শিক্ষা কারিকুলামের বাতিলেরও দাবি জানানো হয় দলটির পক্ষ থেকে। মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষার ক্যারিকুলাম, নতুন যে ক্যারিকুলাম করছে যেটা কমপ্লিটলি ইসলাম বিরোধী, সুতরাং এটার পরিবর্তন প্লাস একতরফা যে প্রহসনের নির্বাচন করছে, এই নির্বাচন যেন 7 তারিখে না হয়, তার প্রতিবাদে আমরা মহামান্য প্রেসিডেন্ট সর্বোচ্চ যিনি ওনার কাছে আমরা আমাদের এই দাবি পেশ করলাম। সর্বশেষ শান্তিপ্রিয় জনগণের কাছে আমি এটাই জানবো, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, যারা এই দেশকে ভালোবাসেন, বহু রক্তের বিনিময়ে আমরা এই দেশকে অর্জন করছি, আমরা সঠিক এই ভোট আমরা অ্যাকসেপ্ট করবেন না।